এটা কিন্তু থ্রি ইঞ্চ একটা আর্টিকুলেটিং ডিসপ্লে বলা হয় আর ক্যানন এইট তে পাচ্ছেন আপনারা আয়সু পাচ্ছেন পঁচিশ হাজার ছশো স্টিলের ক্ষেত্রে আর ভিডিওর ক্ষেত্রে পাচ্ছেন বারো হাজার আটশো ক্যামেরাতে রয়েছে ফোর্টি ফাইভ ফোকাস পয়েন্ট ইমেজ প্রসেসর ডিজিক এইট সবচেয়ে লেটেস্ট প্রসেসর রয়েছে বর্তমান বডি প্রাইস হলো মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ঠিক আছে আসসালামু আলাইকুম রাইট নাও আছি বাইদুল মোকারম মার্কেটে তো আমার হাতে দেখতে পাচ্ছেন ব্র্যান্ড নিউ ক্যানন এইট ফিফটিডি তো ক্যানন অলরেডি রিলিজ করে দিয়েছে এইট ফিফটিডি এবার বাজার মাথাতে আসছে এইট ফিফটিডি তো আমি এটা কিছুদিন আগে এটা নিয়ে একটা রিভিউ করেছিলাম যখন আসলে করোনা ছিল তখন কিন্তু বাংলাদেশে এটা আসে নাই তো এটা কিন্তু বাংলাদেশে গতকালই এসেছে তো যারা এইট ফিফটি রিভিউ দেখতে চান তারা কিন্তু জাস্ট আই বাটনে ক্লিক করলে কিন্তু সেই ভিডিওটা আপনারা দেখতে পাবেন তো আজকে ভিডিওতে আমি আপনাদের কেন এইট ফিফটি আনবক্সিং করে দেখাবো আর এটা প্রাইস কত এটার সাথে কি কি রয়েছে সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করবো আর এই সব কিছু দেখতে আমি আপনাদের নিয়ে যাবো বাইতুল মোকার অন্যতম ট্রাস্টের সব সেটি হচ্ছে ডিজিটাল কালেকশনে সো লেটস গো আমরা আছি ডিজিটাল কালেকশন আর ডিজিটাল কালেকশনে কিন্তু আপনি প্রচুর ক্যামেরার কালেকশন পেয়ে যাবেন অর্থাৎ আপনার পছন্দের ক্যামেরার মডেলটা কিন্তু এখানে সবসময় রয়েছে আর একটা কথা আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশাপাশি বেলেগনটি প্রেস করে দিন আর শুরুতে ভিডিওতে একটি করে লাইক দিয়ে দিন আর শেষে ভালো না লাগলে ডিসলাইক করে দিন সো ভিউয়ার্স কথা বলাচ্ছি না চলুন শুরু করা যাক আজকের ভিডিও ইয়েস আমরা ইন্টার পরে চলে আসছি ডিজিটাল কালেকশনে আমাদের সাথে আছেন ইকবাল ভাই ইকবাল ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো মিঠু ভাই কি অবস্থা আপনার কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আমরা আজকে দেখব ক্যাননের 850 ডি আনবক্সিং করে শুরু করেন আনবক্সিং ওয়াও এই হলো আমার হাতে চলে আসছে ক্যাননের ইউএস 850 যেটা আপনার সবচেয়ে বড় কথা হলো 4K ভিডিও অর্থাৎ এটা দিয়ে 4K রেকর্ডিং করা যাবে তো তার আগে আমরা আরো কিছু জানবো জাস্ট আনবক্সিং করা শুরু করে দিই ঠিক আছে হ্যাঁ রেডি ওকে بسم الله الرحمن الرحيم ওকে ফাইন তো আনবক্সিং করলে ফার্স্ট আমরা এত বড় একটা ইউজার গাইড পেয়ে যাব যেটা আসলে Canon 80D সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে তো আমরা পেয়ে যাব একটি পাওয়ার কেবল যেটি দিয়ে আসলে এটার দরকার হবে এটা চার্জের ক্ষেত্রে এরপর আমরা পেয়ে যাব একটি চার্জার এরপর আমরা পেয়ে যাব স্ট্যাপ জাস্ট ক্যামেরাটা ক্যারি করার জন্য এরপর আমরা পেয়ে যাব লিথিয়ামায়ন একটি ব্যাটারি দেখতে পাচ্ছেন এটি একটি ব্যাটারি আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কেনন এইট ফিফটি প্যাকেজিংটা কিন্তু অনেক সুন্দর তো আগে কিন্তু ক্যাননের ক্যামেরাতে আমি এরকম প্যাকেজিং দেখি নাই তো এখানে কিন্তু খুব সুন্দর প্যাকেজিং করেছে এবার তারা আচ্ছা ওকে এরপর কি কি পেয়ে যাব এরপর আমরা পেয়ে যাব এইট ফিফটি বডি যেটা হচ্ছে ইনটেক সিলপ্যাক করা ওকে আমরা খুলি তাহলে আচ্ছা আমরা এবার খুলবো এইট ফিফটি দেখতে পাচ্ছেন ওয়াও ভেরি নাইস ভেরি নাইস লুকিং এইট ফিফটি দেখতে পাচ্ছেন ব্র্যান্ড নিউ এইট ফিফটি খুবই সুন্দর আর এখানে কিন্তু খুব সুন্দর করে ব্র্যান্ডিং করা আছে এইট ফিফটি আর এই ক্যামেরাটাতে যে সেন্সরটা দেওয়া আছে সেটা হচ্ছে টোয়েন্টি ফোর পয়েন্ট ওয়ান মেগাপিক্সেলের এপিএসসি সেন্সর দেওয়া আছে আর কেন এইট ফিফটিতে পাচ্ছেন আপনারা আইএসও পাচ্ছেন পঁচিশ হাজার ছশো স্টিলের ক্ষেত্রে আর ভিডিওর ক্ষেত্রে পাচ্ছেন বারো হাজার আটশো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ক্যামেরাতে রয়েছে ফোর্টি ফাইভ ফোকাস পয়েন্ট যেটি আপনার ভিডিও এবং পিকচারের ক্ষেত্রে খুবই ভালো পারফরমেন্স দেবে আরও মজার ব্যাপার হচ্ছে এই ক্যামেরাতে যে প্রসেসরটা ইউজ করা হয়েছে এটা কিন্তু ক্যানোনের ইমেজ প্রসেসর ডিজিক এইট সবচেয়ে লেটেস্ট প্রসেসর রয়েছে পাশাপাশি আপনি এই ক্যামেরাতে ডুয়েলভ পিক্সেল ফোকাস পেয়ে যাবেন যার কারণে ক্যামেরাতে কিন্তু যখন আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন ভিডিও রেকর্ডিংটা খুবই ভালো হবে খুব খুব ভালো বেটার পারফরমেন্স পাবেন এই ক্যামেরাটার আরও বড়ো যেটা ধামাকা সেটা হচ্ছে এই ক্যামেরাতে আপনারা পাচ্ছেন ফোর কে রেকর্ডিং সুবিধা তো ফোর কে রেকর্ডিং যারা চাচ্ছেন তাদের জন্য এই ক্যামেরাটা হতে পারে খুবই ভালো একটা চয়েস পাশাপাশি আপনারা পেয়ে যাবেন ওয়াইফাই এবং ব্লুটুথ সুবিধা কিন্তু কেন এইট ফিফটি রয়েছে তো এর পাশাপাশি আমি যদি ক্যামেরাটার আউটলুকটা দেখাই আপনাদের লুক লাইক অ্যাজ এ ট্রেডিশনাল যে ডিএসএলআরগুলো হয় সেরকমই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্ক্রিনটা ফ্লিপ করতে পারবেন এটা কিন্তু থ্রি ইঞ্চ একটা আর্টিকুলেটিং ডিসপ্লে বলা হয় এর পাশাপাশি আপনারা ডায়াল বাটন পেয়ে যাবেন লুক লাইক এ ক্যামেরা যেরকম হয় কেন এই ডিএসএলআরগুলো যেরকম হয় সেরকমই তো আরেকটা বড় ফিচার সেটা সেটা হচ্ছে কিন্তু এই ক্যামেরাটা কিন্তু একেবারে লাইট ওয়েট অর্থাৎ কম্প্যাক্ট ডিজাইনের একটি ক্যামেরা আমরা যেরকম লুক লাইক এ ডিএসএলআর দেখি খুব ভারী হয় এবং খুব ওয়েট হয় আসলে হাতে নিলে কিন্তু আপনি যখন কেন এইট ফিফটি দেখবেন তখন কিন্তু একবারে উল্টো মানে একবারে হালকা পাতলা একটা ক্যামেরা কম্প্যাক্ট ডিজাইনের একটা একটি ক্যামেরা লাইক হচ্ছে মিরোরলেস ক্যামেরাগুলো যেরকম হয় সেরকম আসলে খুবই পাতলা এবং খুবই মানে ওয়েটলেস আর কি তো আপনি কিন্তু এটা হাতে নিলে কিন্তু খুব ভালো একটা হ্যান্ড ফিল পাবেন তো তার জন্য কিন্তু আপনি কারণ এইট ফিফটিটা পছন্দের তালিকায় রাখতে পারেন আমার মতে বর্তমানে যতগুলো ক্যামেরা আসছে মানে মিড রেঞ্জে যদি আমি বলি মিড সেগমেন্টে কিন্তু এই ক্যামেরাটা সবচেয়ে বেস্ট ক্যামেরা যেহেতু এটা উনিশের লাস্টের দিকে রিলিজ করেছে বাট বাংলাদেশে আসতে দুই তিন মাস একটু লেট হয়েছে তো এই ক্যামেরাটা কিন্তু আপনারা ডিজিটাল কালেকশনে অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন আমরা আপনাদের দেখালাম জাস্ট আনবক্সিং করে তো আমরা এখন ইকবাল এর কাছে যাচ্ছি ইকবাল ভাই এই ক্যামেরার বর্তমান প্রাইসটা আপনারা কত রেখেছেন বর্তমান বডি প্রাইস হলো মাত্র পঁয়ষট্টি হাজার টাকা বডি প্রাইসটা হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা তো এই ক্যামেরার আশেপাশে কোন কোন ক্যামেরার প্রাইস রয়েছে বলতে পারেন এই এই ক্যামেরাটা আশেপাশে আপনি এরপরে যদি এর চাইতে একটু লো বাজেটের দিকে যান সেক্ষেত্রে আপনি টু ফিফটি ডি মার্ক টু হান্ড্রেড মার্ক টু নিতে পারেন আচ্ছা টু হান্ড্রেড মার্ক টু প্রাইসটা বর্তমানে কত টু হান্ড্রেড মার্ক টু প্রাইস হলো পঞ্চান্ন হাজার টাকা যদি আপনি টু হান্ড্রেড মার্ক টু নেন অর্থাৎ পঞ্চান্ন হাজার টাকা দিয়ে তো আমি বলবো যে আর দশ হাজার টাকা বেশি দিয়ে আপনার এইট ফিফটি ডি নেওয়াটাই বেটার কারণ এটা হচ্ছে সবচেয়ে লেটেস্ট ক্যামেরা লেটেস্ট ভার্সন এবং প্লাস ফোর কে ভিডিও প্লাস হচ্ছে ফোর কে ভিডিও আর এই ক্যামেরাতে কিন্তু ওভারঅল কিন্তু খুবই ভালো পারফরমেন্স হবে কারণ এটার হচ্ছে কনফিগারেশনটা খুবই ভালো পাশাপাশি আমার এইট আর একটা জিনিস ভালো লেগেছে যেটা আমি আগে বলছিলাম প্যাকেজিংটা খুব ভালো লেগেছে পাশাপাশি হচ্ছে খুব লাইট একটা ক্যামেরা যারা হচ্ছে চাচ্ছিলেন যে একটা লাইট ওয়েট ক্যামেরা ইউজ করবেন এবং খুব বেটার পারফরমেন্স আশা করতেছেন তারা কিন্তু এইট ফিফটি ডি ক্যামেরাটা নিতে পারেন এটা আমি আপনাদের জাস্ট আনবক্সিং করে দেখালাম তো আপনারা কিন্তু এই দোকানে এসে কিন্তু আপনারা দেখে শুনে দেন এটা কিন্তু নিতে পারবেন যেটা খুবই ভালো একটা ক্যামেরা হবে আর লুক লাইক এখানে কিন্তু আপনি আদার্স যে ফিচারগুলো হচ্ছে যেটা হচ্ছে খুবই জরুরি সেটা হচ্ছে মাইক্রোফোন ফোর্ট পেয়ে যাবেন পাশাপাশি সব কিছুই রয়েছে আসলে এইট ফিফটি খুবই ভালো একটা ক্যামেরা আর এটা যেহেতু মিড সেগমেন্টের ক্যামেরা আপনারা চাইলে এটা এসে ডিজিটাল কালেকশানে এসে দেখে নিতে পারেন যেহেতু এটার বর্তমান প্রাইস রয়েছে পঁয়ষট্টি হাজার টাকা আর এটা প্রাইস কি কমবে ভাইয়া প্রাইস আসলে আপ এন্ড ডাউন হয় কমতেও পারে বাড়তেও পারে আপনাদের আপডেট প্রাইস জানার জন্য ভাইকে ফোন দিলে কিন্তু আপডেট প্রাইসটা জানতে পারে ফোনের মাধ্যমে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারে অথবা আপনার সাথেও যোগাযোগ করতে পারে অথবা আমাদের ইউটিউব চ্যানেল ডিজিটাল কালেকশন নামে ইউটিউব চ্যানেলটা আছে ওইখানে এসে দেখতে পারে আপডেট আমরা ওইখানে দিয়ে থাকি আচ্ছা ওকে ধন্যবাদ তো এই ক্যামেরার সাথে আসলে তেমন কিছুই থাকছে না আমি আবারও একটু বলছি এটা হচ্ছে থাকছে হচ্ছে পাওয়ার অ্যাড্যাপ্টর এরপর হচ্ছে স্ট্যাপ আর হচ্ছে পাওয়ার কেবল ব্যাটারি আর একটা ইউজার গাইড তো এই ক্যামেরাটার সাথে এই সবকিছুই থাকছে যে আর লেন্সের ব্যাপারটা হলো আপনার পছন্দের যে লেন্স আপনি লেন্সও নিতে পারেন প্রাইমও নিতে পারেন জুম লেন্সও নিতে পারেন সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার তো ভাই আমরা তো জাস্ট আপনাদেরকে আনবক্সিং করে দেখালাম তো আপনাদের শপের অ্যাড্রেসটা একটু বলে দেন বাইতুল জাতীয় মসজিদের নিচে মার্কেট ডিজিটাল কালেকশন বিয়াল্লিশ নাম্বার দোকান এক নাম্বার এই নাম্বার ব্লক অথবা আপনারা যে দিক দিয়ে আসেন যদি ফোন করেন আমরাই আপনাকে রিসিভ আমরা আর যারা ডাকার বাইরে আসেন থেকে যদি অনলাইনের মাধ্যমে অর্ডার করতে চান অবশ্যই স্কেনা দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং প্রথম অবস্থায় দেখা গেছে পাঁচশো টাকা অথবা এক হাজার টাকা বিকাশ করবেন চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আপনার প্রোডাক্ট আমরা পণ্যটি আপনার হাতে পেয়ে যাবেন আপনারা তো দেখে নিলেন ডিজিটাল কালেকশনের পক্ষ থেকে কারণ এইট ফিফটি আনবক্সিং এটা আসলে সংক্ষিপ্ত একটা আনবক্সিং শর্ট আনবক্সিং তো যদি আপনি এটার ফুল রিভিউ দেখতে চান ইউটিউবে আসলে অনেক অনেক রিভিউ রয়েছে তো আমিও একটা ভিডিও করেছিলাম করোনার মধ্যে চাইলে কিন্তু আপনি সেটাও দেখে নিতে পারেন আর যদি এই ক্যামেরাটা আপনারা দেখতে চান অবশ্যই ডিজিটাল কানেকশানে চলে আসবেন যেহেতু এটা নতুন মার্কেটে আসছে প্রাইসটা একটু বেশি হলেও কিছুদিন পরে প্রাইসটা একটু কমে যাবে তো আপনি যদি এটা পার্চেস করতে চান অবশ্যই পার্চেস করতে পারেন অর্থাৎ যদি আপনার বাজেট যদি পঞ্চাশ থেকে ষাট হাজার অথবা ষাট হাজার থেকে সত্তর হাজার সত্তর হাজার টাকা হয় সেক্ষেত্রে আপনি নিঃসন্দেহে কিন্তু এই ক্যামেরাটা নিতে পারেন খুবই ভালো একটা ক্যামেরা হবে এটা আর ভিউআস আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ